আসসালামু আলাইকুম, বিডি টুডে সনাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল টিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো একজন পেশেন্টের সাথে, যিনি কিনা আজকে চলে যাচ্ছে, আজকে রিলিফ নিচ্ছে। আচ্ছা, সরাসরি কথা বলি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ আলী হোসেন, আপনি কোথা থেকে আসছেন? আমি চাঁদপুর সারাস থেকে আসছি। চাঁদপুর থেকে আসছেন? জি জি। আপনি আজকে চলে যাচ্ছেন? হ্যাঁ, আমি আজকে চলে যাচ্ছি। আমি এতদিন মানে 10 দিন ভর্তি ছিলাম এই হাসপাতালে। আপনি 10 দিন যাবত এই হসপিটালে চিকিৎসা সেবা নিয়েছেন? জি জি। আচ্ছা, তো আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল আমার পেট ব্যথা, মাজা ব্যথা এবং শরীরের বড় ঘিরেগুলো একটু ব্যথা করে, প্রচন্ড ব্যথা। ব্যথা নিয়ে স্যারের কাছে আসছি। আচ্ছা, মাজা ব্যথা ছিল সাধারণত? জি জি। মাজা থেকে পা থেকে শুরু করে পা হাত সব ব্যথা, সমস্ত শরীরের বড় ব্যথা করছে, গিরা গিরা ব্যথা ছিল। আচ্ছা, আপনি এখানে কোন ডক্টরের আন্ডারে আছেন? আমি সফিউল্লাহ স্যার প্রধান কাছে আসছি। ডক্টর সফিউল্লাহ প্রধান? আচ্ছা, আপনি এই যে ডিপিআরসি হসপিটাল এবং এখান এই ডক্টর সফিউল্লাহ প্রধানের অ্যাড্রেসটা কোথায় পেয়েছে, ঠিকানাটা কোথায় পেয়েছে একটু বলবেন? আমি সরাসরি লাইভ অনুষ্ঠান দেখেছি স্যারের। ওই অনুষ্ঠান থেকে আমি এখানে আসলাম। লাইভ অনুষ্ঠান বলতে টিভি প্রোগ্রামে? জি জি। হ্যাঁ হ্যাঁ, টিভি প্রোগ্রামে আমি দেখছিলাম স্যারের লাইভ অনুষ্ঠান, দেখে আমি এখানে আসলাম। এখন আমি স্যারের সেবা নিয়ে খুবই সুস্থ আছি বর্তমানে। আমি এখন হ্যাঁ ঠিক মতন চলাফেরা করতে পারি, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, ঠিক আছে। এখন আমি স্যারে দেখাচ্ছি, স্যারে সবকিছু দেখে বলছে আমি হ্যাঁ পুরোপুরি সুস্থ আছি কিনা, স্যারে বারবার দেখছে। হ্যাঁ, আমি পুরোপুরি সম্পূর্ণ এখন সুস্থ আছি, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আপনি যে সমস্যা নিয়ে আসছিলেন এই মাত্র 10 দিনের ব্যবধানে, আপনি কি মনে করেন যে আপনি এখন সুস্থ? হ্যাঁ, আমার থেকে মনে হচ্ছে আমি পুরোপুরি সম্পূর্ণ সুস্থ। দীর্ঘদিন আমি বাত ব্যথায় হ্যাঁ আক্রান্ত ছিলাম, আমি রাত্রে ঘুমাইতে পারিনি। হ্যাঁ, এখন আমি সম্পূর্ণ সুস্থ, মানে সম্পূর্ণ ভাবে আমি সুস্থ মানুষের মতনে চলাফেরা করতে পারি। আগে আমি লিফটে আমাকে ধরে কয়েকজনে নিয়ে আসছে, কিন্তু আমি এখন নিচে নামতে পারি, উঠতে পারি। আমি এখন মোটামুটি চলাফেরার জন্য হ্যাঁ সম্পূর্ণ সুস্থই আছি। আচ্ছা, তার মানে আপনি যখন এসেছিলেন এখানে তখন আপনি আপনাকে আমি আরেকজনের সহযোগিতা সাহায্য নিয়ে আরেকজনের কাঁধে ভর দিয়ে আমি এই হাসপাতালে আসছি। মানে খুব খুব হ্যাঁ ব্যথা, আমি খুব আক্রান্ত ছিলাম। আচ্ছা, ব্যথার জন্য আমি হ্যাঁ কথা বলতে পারতাম না। আচ্ছা, তাহলে এখানকার আপনার যে চিকিৎসা সেবা নিয়ে আপনি সন্তুষ্ট, তাই তো? জি জি, এখানের সেবা আমি খুব সন্তুষ্ট। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা আছে প্রত্যেকে খুব নিজেদের মনে করে রোগীদের সেবা দেয়। তাদের যারা ম্যানেজমেন্ট এবং যারা কিনা নার্স হিসেবে দায়িত্বরত আছেন তারা খুব আন্তরিক ভাবে রোগীদেরকে একবারে ভালো করে সেবা দেয়। আচ্ছা, সবকিছুতেই আপনি সন্তুষ্টজনক এখানে? তার পরিবেশটা আপনার ভালোই লাগছে? এখানে পরিবেশ অত্যন্ত সুন্দর, অন্যান্য হাসপাতাল তুলনায় এখানে পরিবেশ অনেকটা অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে আমার কাছে। হ্যাঁ, আমি আমি দেখি যদি অন্যান্য কেউ ব্যথা ভোগে তাহলে আমি বলবো এই হাসপাতাল যোগাযোগ করার জন্য। হ্যাঁ, এখানে সেবা অনেক অত্যন্ত ভালো এবং হ্যাঁ সুন্দর। মানে অন্যরা যারা এই আমার মতন সমস্যা ভোগে, আমি আমি তাদেরকে বলবো যে ডিপিআরসি হাসপাতালে যাওয়ার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, তো ডিপিআরসি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে যদি আমাদেরকে বলতেন। ডিপিআরসি হাসপাতাল আসলে হ্যাঁ কখনো কল্পনা করে না যে এতটা সেবা পাবো, কিন্তু অল্প টাকার মাধ্যমে এতটা উন্নত হবে। কিন্তু 10 দিনে আমার যে দীর্ঘদিনের ব্যাধি, দীর্ঘদিনের বাত ব্যথা, এগুলোতে এত সেবা হবে খুব তাড়াতাড়ি যে আমি কখনো কল্পনা করি। অপ্রত্যাশিত একটা ইয়া ছিল আমার, কিন্তু আমি দীর্ঘ 10 দিনে অনেকটাই সন্তুষ্ট। তো আজকে তো আপনি চলে যাবেন, তাই তো? জি জি। আমি কোথায় যাবেন এখন? আমি দেশের বাড়িতে চলে যাব। আমি দেশের বাড়িতে যে আমি কাজ করতে আগে পারিনি, এখন নিজেদের কাজে আমি কাজ করতে পারবো সেরকম আমার আত্মবিশ্বাস কিংবা আমার মনের শক্তি, শরীরের শক্তি সম্পূর্ণ আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ।
বিডি টুরিস্ট অনলাইন পত্রিকা থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।